আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর আমরাও খুব ভালো রয়েছি। আরো একটা আনন্দের পথে আমরা যেতে চলেছি, আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছো আমরা কোথায় যেতে চলেছি। আর এই যে নতুন বিবাহ জুটি, মানে নতুন বিয়ে হয়েছে সুমন আর জিনিয়া, নায়িকা ওরা এখন ফেমাস হয়ে গেছে ইউটিউবে, বেসিক্যালি ব্লগের দরুন। এবারে আমি বললাম যে যা তোরা দুজনে যা হানিমুনে ঘুরে আয়, কিছুতেই ওরা শুনলো না, সেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো একদম মানে ছিলাম যে না ওরা দুজন যাক ঠিক আছে, একা একা থাকবে, তো কিছুতেই শুনলো না। সুমন জোর করলো না, তোমরা চলো মজা হবে, হ্যাঁ বোনও বললে চাই তো চাই হোক। তো আমরা দুটো জায়গা কভার করব, প্ল্যানে আছে আপাতত, দেখা যাক তারপরে। আর এই ব্লগটা কমপ্লিটলি স্কিপ না করে আপনারা দেখবেন, তবে পুরো তথ্য পাবেন। মন্দারমণিতে তো অনেকেই যায়, আর মন্দারমণির হোটেলগুলো এত বেশি কস্টলি, আমরা যেখানে যাচ্ছি সেটা পকেট ফ্রেন্ডলি। আর আপনাদেরকে যেই যেই জায়গাগুলো আমরা খাবো, যে রেস্টুরেন্টগুলোয় খাবো, হোটেলে বেসিক্যালি আমরা প্ল্যান করি। I've been driving this train, years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play, and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never cap in space. I won't stop till I hear him say, oh, oh, la, 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 la. তো আমরা এখন ফ্রেশ হলাম আসার পরে, আর আমরা সবাই অ্যাম্বিয়েন্সটা ডেফিনেটলি ঘুরে দেখাবো এখানে। বাট এখন যেহেতু একটু লেটে পৌঁছেছি আজকে, গাড়ি আমি চালিয়েছি, খুব সেফলি চালিয়েছি, ওভার স্পিড নয়, তাই একটু লেট হয়েছে। আর আমরা যেখানে রয়েছি আর কি, এটা হচ্ছে নিউ সোনার তরি। এটার মাহাত্ম এই রেস্টুরেন্টটার এটাই কি বিচ সাইডে, এর অনেক রেস্টুরেন্ট রয়েছে। অতএব এখানে আপনাকে মন্দারমণিতে জেনারেলি কী হয় যে যে রেস্টুরেন্ট, যেই হোটেলেই আপনারা আসেন বা সবাই আসে, সেই সেই হোটেলেই খেতে হয়, নালে অনেকটা যেতে হয়। তো এটা বিচ সাইডেই অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে আমরা ইউটিউবে খ্যাত ভাই ভাই রেস্টুরেন্ট, বিচ সাইড রেস্টুরেন্ট বেসিক্যালি যেটা, তো আমরা ওখানে যাচ্ছি। আজকে শুক্রবার, আমি তো ভেজ, দালিয়াও ভেজ, ওরাও ভেজ খাবে। তো ভেজে কি মেনু সেটা আপনাদেরকে দেখাবো, আর আমাদের সাথে থাকবেন, জুড়ে থাকবেন, এই ভিডিওটা কমপ্লিট দেখবেন, তবে পুরো তথ্য পাবেন। আর আমরা যেখানে স্টে করেছি সেটা কমপ্লিটলি একটা ফুল প্যাকেজ হিসাবে যদি বলি, খুব পকেট ফ্রেন্ডলি। এন্টায়ার কত খরচা হলো আমাদের, কীভাবে আপনারা এনজয় করতে পারেন, সব কিছুই তথ্য আপনারা আমাদের সাথে জুড়ে থাকলে আপনারা পাবেন। আর চলুন, আমি একা অনেকক্ষণ ধরে বকে যাচ্ছি, ছবি
বিশাল কি দেবে গেছে বলো, এখন আর কোনো কথা নেই, এখন আর কোনো কথা নেই, বিশাল দেবে গেছে, দারুণ খাবার, খুব ভালো। বিভৎস খিদে পেয়ে গেছে, মেনু গুলো তো দেখালামই, ডালিয়ার পাতে, হ্যাঁ হ্যাঁ, এত বড় বড় বেগুনি দেখুন, ক্রিস্পি কি। থ্যাংক ইউ দিদি, খুব ভালো হয়েছে। বড় বড় জায়গায় তো অনেক খান, অনেক বড় বড় রেস্টুরেন্ট এখানেও আছে, অনেক বড় বড় হোটেল এখানেও আছে, কিন্তু চেষ্টা করবেন এখন কয়েকদিন এখানে এসে এনাদের মতো যাদের রেস্টুরেন্ট আছে একটু এখানে খাবার, কারণের জন্য এনাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সবচেয়ে বড় কথা, আমরা যদি এখানে আসি, টেস্ট খারাপ কিছু না, ওনাদেরকে একটু মানে ওনারা ওনাদের সার্ভিস দিচ্ছেন, আমরা সেখান থেকেই খাচ্ছি, তো আমাদের তাতে অনেকটা হেল্প হবে, তো চেষ্টা করবেন। আর খাবার কোয়ালিটি কিন্তু ভালো, কারণ খুবই ভালো, ভাত ডাল আলু ফুলকপির তরকারি, ফুলকপির বড়া, বেগুনি, আলু ভাজা, তা বড় পাঁপড় ভাজা দিয়েছে, যেহেতু আজকে আমার শুক্রবার ভেজ। আপনি খেতে চাইবেন ওনাদের বললে, ওনারা স্পেশালি আপনি যেটা চাইবেন সেটাই আপনাদেরকে মানিয়ে, মানে মেক টু অর্ডার আর কি, অর্ডার করবেন আর তৈরি করে দেবে। আর আমাদের এই টোটাল প্লেটটা খরচা পার পার হেড 90-100 rupees এর মধ্যে পড়ছে, খুবই সস্তা, যেটা আপনি বেছে নেবেন। মন্দারমণিতে যে কোনো হোটেলে থেকে খেতে গেলে কম করে 350-400 করে খরচা পড়বে, তো সেই জায়গায় আপনি সেভ করতে পারবেন, প্লাস একটা এদের এদের মতন সাধারণ মানুষদেরকে আপনারা হেল্প করতে পারবেন, একদমই একদমই, যেটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই প্রয়োজনীয়। চলুন খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। কি সুন্দর পরিবেশ, ওহ মন জুড়ে যায়, প্রায় 1.5 বছর বাদে এলাম। এবারে গিয়ে আমি একটু ক্রিকেট খেলবো ওদের সাথে, আর সেটাও তোমাদের দেখাবো, দেখি ওরা নেয় কিনা, এটাই হচ্ছে বড় কথা। গোপুর সমুদ্র দর্শন হচ্ছে এখানে বসে বসে, আপনারা এখানে বসে সমুদ্র দর্শন করতে পারেন, বেশ ভালো, একটা বাংলার যে কালচার না, এটা এই ফিলিংসটা একটা আলাদাই ব্যাপার, দেখুন কি সুন্দর বসার জায়গা।
সামনে পুরো সমুদ্র আর বিচের ধারে আমরা বসে বসে ফিঙ্গার চিপস খেলাম, ভীষণ ভালো মানিয়েছে প্লেটটা পুরো। একটা গামলি হলে আবার হচ্ছে, চলুন দেখাচ্ছি বানাচ্ছো। চলে এসছে আবার নতুন স্টাইল, নতুন স্টাইল। এই হলো এই রিসর্টের রাতের পরিবেশ। যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে তোমরা এখানে টেবিলে পেতে ড্রিঙ্ক করতে পারো, এনজয় করতে পারো। আলুর দম, মিক্স ভেজ, আলু পোস্ত আর রুটি। রিভিউর জন্য আমরা খাবারগুলো এখান থেকে নিয়েছি আর বাইরের থেকে নিয়ে, তো চলো খেয়ে দে তোমাদেরকে জানাচ্ছি কীরকম কী হয়েছে, তো আর ওই জন্য ঝালটা লাগছে। তো আমাদের ডিনার কমপ্লিট, আমার প্রথম হয়েছে, ওরা খাচ্ছে এখনও। জাস্ট এটা রিভিউ দেওয়ার জন্য, আলুর দমটা খুব ঝাল ছিল, যারা খুব স্পাইসি খেতে ভালোবাসে তাদের জন্য খুবই ভালো লাগবে। আমি খুব একটা বেশি স্পাইসি খাই না, তাই আমার অ্যাভারেজ লেগেছে। আর মিক্স ভেজটা অসাধারণ করেছিল, আমার তো ভালো লাগলো তিনটের মধ্যে। আর হ্যাঁ ডেফিনেটলি, আরেকটা ছিল যেন কি আলু পোস্ত, অ্যাভারেজ। তো আমি যেটা ফিডব্যাক দেবো সেটা আমাদের ভিউয়ার্সদের জন্য, যে কম খরচে যদি কেউ মন্দারমণি ঘুরতে আসতে চাও তাহলে আই উইল রেকমেন্ড কি তোমরা সোনার তরিতে এসে থাকতে পারো। আর রুম ট্যারিফটা হচ্ছে 2000 টাকা আর 1800 টাকা, দুটোই রয়েছে ইনক্লুডিং ট্যাক্স। আর তো ওখানে আমাদের টোটাল 4 জন আমরা খেয়েছিলাম দুপুরবেলায়, তো টোটাল 485 টাকা লেগেছিলো, যা মেনুসগুলো যেটা দেখালাম আমরা। আর রাত্রের খাওয়া হচ্ছে কালকে, গুড নাইট, স্টে হেলদি। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান, আজকে সেকেন্ড ডে মন্দারমণি। এপিসোডটা তোমরা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, আর কমেন্ট বক্সে তোমাদের কোনো যদি আরও এক্সট্রা ফিডব্যাক লাগে সেটা লিখতে ভুলবে না। আর খুব রোদ, আর মানে এখানে এখন সময় 10:05, তো দেখো আমরা কিছু শীতকালের কিছু পরিনি, জাস্ট একটা ফুল স্লিভ টি শার্ট পরেছি, তো সেক্ষেত্রে এখানে খুব বেশি গরম নেই, রাতের দিকে একটু ঠান্ডা রয়েছে। আর সকালবেলায় ওই 8:30 ম্যাক্সিমাম, ঠিক আছে। আর কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা দাবাতে ভুলবে না। আর চলো আমার নেক্সট এপিসোডের জন্য রেডি থাকো, নেক্সট ব্লগে যেটা খুব শিগগিরই আসবে।